ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما صدق الله. السلام عليكم. এ পর্যায়ে নাথ রহমতুল্লাহ ইসলাম পরিবেশন করবেন রেদওয়ান আহমদ চৌধুরী। রেদওয়ান আহমদ চৌধুরী মারহাবা।
সুপ্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে আহলে ইসলাম মোহতারাম মহাসচিব অধ্যক্ষ মাদ্রাসার সনাতন মুহাদ্দিস উপাধ্যক্ষ হযরত মাওলানা সালেক আহমদ সাহেব, আসন গ্রহণ করেছেন আঞ্জুমানে আহলে ইসলাম কেন্দ্র শিল্প সংস্কৃতি বিষয়ক সম্পাদক তুলে মাওলানা নজরুল দেখা, আঞ্জুমানে আহলে ইসলাম ইন্টারন্যাশনাল ইসলামিয়া বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি বাংলাদেশ আঞ্জুমানে ফরাজি ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জয়ের আহমদ চৌধুরীকে এবং সব কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুনিবুর রহমানকে। এ পর্যায়ে আজকের মাহফিলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন গোলাম আরশের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আহলে ইসলাম মোহতারাম মহাসচিব অধ্যক্ষ মুফতি এক এম মনোয়ার আলী, অধ্যক্ষ মাওলানা মুফতি এক এম মনোয়ার আলী। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আঞ্জুমানে আহলে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক আঞ্জুমানে আহলে ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সম্মানিত সভাপতি হযরত মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমাদের আঞ্জুমানে আহলে ইসলাম এবং তালামিজ ইসলামিয়ার নেতৃবৃন্দ যারাই মঞ্চে উপবিষ্ট হয়েছেন সবাইকে আমি সুস্বাগত জানাচ্ছি, বিশেষ করে আমার সম্মুখে যারা সম্মানিত সুধি সাহেব কিবলার হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার এই যে ঐতিহাসিক র্যালি, এই ঐতিহাসিক র্যালি সুন্দর এবং সুষ্ঠুভাবে সফল করে আমরা আজকের এই রেজিস্ট্রারি মাঠে আল ইসলাম ডাকে আমরা এখানে একত্রিত হয়েছি। সংক্ষিপ্ত সময়ের জন্য সারা রাত আমাদের এই অনুষ্ঠান চলবে না, 10টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই র্যালিতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং আগামী যে সময়টুকু আছে আমাদের রাত 10টা পর্যন্ত, যেখানে আমাদের মুর্শিদ বড়ে সাহেব কিবলা আমাদের সম্মুখে আসবেন, সাহেব দাদাগণ আমাদের সম্মুখে আসবেন, আমরা এই সময়টুকু যেন একান্তভাবে এই অডিয়েন্সের ভিতরে আমরা বসতে পারি, আমি একান্তই অনুরোধ জানিয়ে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য একটি কথাই বলছি। এখানে আমাদের ঈদে মিলাদুন্নবী সম্পর্কীয় অনেক কথা দালিলিক আমরা পাওয়ার অনেক আশাবাদ নিয়ে আমরা এসেছি, এখানে খুব বিবৃতি বক্তব্যের সুযোগ নেই। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের পূর্বে আমাদের সম্মুখে সত্তর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুহাদ্দিস হযরত মাওলানা সালেক আহমদ সাহেব আমাদেরকে তার্কিকপূর্ণ কথাবার্তা বলবেন, পর্যায়ক্রমে এইভাবে হযরত মাওলানা ওয়াজির আজম সমিরুদ্দিন সাহেব আসেন, পর্যায়ক্রমে সন্ধ্যার পরে ছোট সাহেব আমাদের মুফতি সাহেব, তারপরে আমাদের সোমানীঘাটের প্রিন্সিপাল সাহেব সহ সবাই আসবেন। সম্মানিত সুধী, একটি কথাই আমি বলছি, আমাদের মুর্শিদ তার সারাটা জীবন যেখানে গিয়েছেন একমাত্র শুধু হুব্বে রসুল ছাড়া তার কোনো মজলিস ছিল না, সত্যি কিনা? যে বিষয়ে ওয়াজ করেছেন কিন্তু শেষ পর্যন্ত একটি তার বিষয়ে থাকত, সেটি হচ্ছে হুব্বে রসুল, রাসূল প্রেম যদি কারো না থাকে সে ইমানদার হতে খুব স্পষ্টভাবে বলে গিয়েছিলেন। কিন্তু আমি আমার কথা বলছি, আমি প্রায় মনে মনে বলতাম যে এই একটি কথা
সর্বদাই যেখানে জাল সাহেব কিবলা এই কথাটি বারবার বলেন। আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি জবান থেকে অনেক দিক নির্দেশনা এবং অনেক ভবিষ্যৎবাণী আমরা পেয়েছিলাম, তার জবান থেকে যে কথাগুলো বাহির হয়েছে শপথকে যেভাবে উনি দলিল দিয়েছেন, এবং তার সময়ে যদিও গোটা কয়েক মানুষ বিরোধিতা করেছিল, দলিল বলেন, জলিল বলেন, ক্যাম বলেন, মিরাজুল নবী বলেন, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেব কিবলার সেই জিহাদকে কবুল করেছেন। যেইভাবে বাহির করতে হয় সেইভাবে বাহির করতে হয়, মিলাদ এইভাবে হয় না, মিলাদ হয় না, এমন পর্যায়ে হলো জাতীয়ভাবে মিলাদুন নবী সরকারিভাবে ঘোষণা হয়ে গেল। আফসোসের বিষয়ে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের ১২০টি দেশে ঈদে মিলাদুন নবী জাঁকজমকপূর্ণভাবে ৭-৮ লক্ষ মানুষের সমাগম হয়েছে। সেই মুতলার জাপে বসে কখনো বলে হারাম, কখনো বলে কবিরা গুনাহ। আফসোসের বিষয় আমি এই রেজিস্ট্রি মাঠের ঐতিহাসিক এই জায়গা থেকে বলতে চাই, যেখানে সরকার ঘোষণা দিয়েছে ঈদে মিলাদুন নবী সরকারি ছুটি দিয়েছে, এবং হাইকোর্টের রিটে আমাদের রিটে আদেশ এসেছে যে ঈদে মিলাদুন নবীর সাজসজ্জা আলোক সজ্জা এবং আনন্দ এনে অবশ্যই বাঞ্ছনীয়। যারা এর বিরোধিতা করে, আমি মনে করি সেই সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে, এখানে বলার কিছু নেই, উলামায়ে কেরাম আছেন বলবেন। একটি কথাই আবারও বলছি, আমরা অনেক কষ্ট করে এসেছি, আমরা ৯-১০টা বেশি সময় নেই, আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে মাহফিলের পরিবেশ রক্ষা করে সবাই বসি। অনেক আমরা চলাফেরা করতেছি, পরিবেশ নষ্ট হচ্ছে, আমি অনুরোধ করবো আমরা আমাদের মাহফিলে বসে যাই। আজকের এই সবার যারা আয়োজন করেছেন, বিশেষ করে আঞ্জুমানে আল ইসলাম বাস্তবায়ন কমিটির সভাপতি এবং সদস্য সচিব আমাদের আঞ্জুমানে আল ইসলাম মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আজিজউদ্দিন পাশা সহ তার সেই বাহিনীকে আমি আঞ্জুমানে আল ইসলামের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম। মুবারকবাদ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের মহতরম মহাসচিব মহোদয়কে। মোহতারাম হাজারিন, আপনারা একটু চেপে চেপে বসলে পেছনে অনেক লোক দাঁড়ানো রয়েছেন, এবং আমরা পেছনে তেরপালের ব্যবস্থা করতেছি, অল্প কিছু সময়ের ভিতরে আরও তেরপাল আসবে। আপনারা একটু ফাঁকা জায়গা পূরণ করে বসলে পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা বসার সুযোগ পাবেন। মোহতারাম হাজারিন, এরপর যে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সফর দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, বাংলাদেশ আঞ্জুমানে আহলে ইসলাম কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা সালিক আহমদ সাহেব। হযরত মাওলানা সালিক আহমদ সাহেব, আজকের হুজুরের নির্ধারিত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, ওসিলা ও শাফায়াত। হুজুরকে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله বাংলাদেশ আঞ্জুমানে আহলে ইসলাম কর্তৃক